রোজ 8 ঘন্টা করে কাজ করে যদি মালিকের কাছে প্রশংসার পাত্র হতে পারেন, তাহলে কি ভেবে দেখেছেন 12 ঘন্টা কাজ করে কেন আপনি নিজেই মালিক হতে পারেন না? চাকরি করে সুষ্ঠুভাবে আমরা জীবন যাপন করতে পারবো, কিন্তু কখনোই আমাদের লক্ষ্য এবং আমাদের স্বপ্নকে পূরণ করতে পারবো না। স্বপ্ন এবং লক্ষ্যকে পূরণ করার জন্য দরকার মনের মতো একটি ব্যবসা করা। ব্যবসা করে সফল হতে গেলে প্রথমেই দরকার আমাদের সঠিক সন্ধান, যেখান থেকে খুবই কম টাকা দিয়ে মাল কিনে আমরা ব্যবসা করতে পারবো মনের মতো। আজ আমি আপনাদের কলকাতার বুকে এমনই এক সন্ধান দেব, যেখান থেকে খুবই চিপ প্রাইসে কিনে আপনারা একটা কুর্তির ব্যবসা করতে পারবেন। কুর্তি এমন এক আইটেম যার কোনো এমআরপি থাকে না এবং বর্তমান সময়ে যার ডিমান্ড তুঙ্গে। কি করে এখানে আসবেন, কত পিস মাল কিনতে হবে, তার সবকিছু বলা থাকবে ভিডিওটির মধ্যে। আজকের ভিডিওটি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে, আশা করি দেখবার পর আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর সবসময়ের জন্যই এবং সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। আর যে কোনো জায়গা থেকে কোনো কিছু আইটেম কিনবার সময় আগে ভালো মতো ভেরিফাই করুন, আগে ভালো মতো রিসার্চ করুন, আগে ভালো মতো দেখুন এখান থেকে কিনে আপনি ব্যবসা করতে পারবেন তো। সমস্ত কিছু ভেরিফাই এবং রিসার্চ করার পর তারপরই কিনুন। সম্পূর্ণ ভিডিও দেখবার পর যদি আমার দেওয়া তথ্য পেয়ে আপনার একটু উপকার হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন, এই সম্পূর্ণ উদ্যোগ আর সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্যই। চলুন তাহলে শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের কলকাতার বুকে নতুন মার্কেটের নতুন সন্ধানটি। আপনার নাম? আমার নাম হচ্ছে আলিম আনসারি। আচ্ছা, আপনার এই কোম্পানির নাম কি আছে? আমার কোম্পানির নাম হচ্ছে রিদ্ধি সিদ্ধি ফ্যাশন। আচ্ছা, এখানে মূলত কি পাওয়া যায়? এখানে কুর্তি, লেগিংস, প্লাজো, পাটিয়ালা এইসব জিনিস এখানেই পাবেন। আচ্ছা, কুর্তি বিভিন্ন রকমের পাবেন, অনেক রকমের, কম থেকে বেশি সব রেঞ্জেরই পাবেন এখানে। আচ্ছা, অনলি হোলসেল? অনলি হোলসেল, এখানে রিটেল আমরা করি না, অনলি হোলসেল। ঠিকানা কি রয়েছে? আমাদের ঠিকানাটা হচ্ছে সোদপুর ঘোলা বাজার, মানিকডাঙ্গা রোড, মানে সোদপুর ঘোলা বাজারে নেবে, দোকান আসতে এক মিনিট লাগবে আসতে। আপনি যদি হাওড়া থেকে আসছেন, হাওড়া মধ্যম গ্রামে বাস ধরলে একদম ডাইরেক্ট ঘোলা বাজারে এসে যাবেন। শিয়ালদা থেকে যদি আসছেন, আপনি ডাইরেক্ট আসতে পারবেন না, আপনাকে সোদপুর নামতে হবে বিটি রোডে, ওইখান থেকে একটা অটো ধরলেই আপনি চলে আসবেন ঘোলা বাজারে। ঘোলা বাজারে নেবে আমাদের দোকান এক মিনিট। খুবই ইজি এখানে আসাটা? হ্যাঁ, আসাটা ইজি, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে আমি এখান থেকে স্টার্ট করছি, 80 টাকা থেকে আরম্ভ করছি, 80 থেকে 150, তার উপরে 200 থেকে 300, 350, 390, 80 এইসব রেঞ্জের মধ্যে হবে, ওর ওপরে আবার 400, 500, 600 চলে যাবে। ঠিক আছে, কালেকশন অনেক আছে, কালেকশন আপনি এখানে এসে আপনি কালেকশন দেখতে পাবেন, অনেক কালেকশন দেয়। ভিডিওতে আর 8 ঘন্টার মধ্যে ভিডিও কতটা দেখাতে পারবো, আপনারা যতটা আজকে দেখাচ্ছি সেটা আপনারা পুরো স্কিপ না করে ভালোভাবে ভিডিওটা দেখুন। এর মধ্যেও অনেক কালেকশন দেখিয়েছি, যতটা পেরেছি দেখিয়ে দিয়েছি, বাকি আপনারা আসুন দোকানে, দোকানে এসে কালেকশন দেখুন, অনেক রকমের ভ্যারাইটিস পাবেন। এখন পুজো কালেকশন অ্যাভেলেবেল আছে। চলুন শুরু করা যাক তাহলে। হ্যাঁ, কালেকশন কি আছে না আছে? হ্যাঁ, এবার আসুন দেখুন। এটা স্টার্টিং প্রাইস কি আছে? স্টার্টিং প্রাইস আমার হচ্ছে 80 টাকা। আচ্ছা, 80 রুপিস অনলি? 80 রুপিস অনলি। আচ্ছা, এটা কটনের আছে, এই যে বোতাম দেওয়া আছে, এটা 80 টাকার মাল হলো। সাইজ কি আছে এগুলো? এর মধ্যে সাইজ এল সাইজ পাবেন। আচ্ছা, এল পাওয়া যাবে? হ্যাঁ, এল। কম রেঞ্জের মধ্যে যত আসবে বেশিরভাগ এল সাইজই হবে। এটা রিয়নের উপর আছে, রিয়নের মধ্যে 14 কেজি রে অনেক, এটা এগুলো সব 14 কেজি। এই যে দেখুন, এটা রিয়নের মধ্যে আছে, এটা দেখুন পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। এগুলো দেখুন, আমি তো 80 থেকে 150 বলেছি, এর মধ্যে সব রকমের দাম আছে, পার্টিকুলার আমি তো সব মালের দাম বলতে পারবো না, অ্যাপ্রক্স আমি বলে দিলাম। এইভাবেই আছে, 110, 120, 125, 150, সব রেঞ্জেরই আছে, 150-র মধ্যে আছে এগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা স্লিপলেস আছে, এর হাতা আছে ভেতরে, পুরো এমব্রয়ডারি সুতোর কাজ আছে, এই যে কাঁথা স্টিচের কাজ। হ্যাঁ, ওই সব 80 থেকে 150-র মধ্যে। এই যে দেখুন, পুরো এমব্রয়ডারি করা আছে, এটা রিয়ন, এটাও রিয়ন, এটাও রিয়ন, এটা স্ল্যাব রিয়ন আছে। দেখুন সাইজ কি হবে? এগুলো সব সাইজ এল সাইজ হবে, এল হবে, এল। এর মধ্যে কিছুটা এলও হবে, কিছুটা এক্সেলও সাইজ হবে, 42 হবে, 40ও হবে, যার প্যাকেটে যেরম বেরোবে সেই রমই থাকবে। এটা দেখুন, পুরো গলার উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, এই যে দেখুন পাতার কাজ, পুরো এমব্রয়ডারি ওয়ার্ক, এটা হচ্ছে স্ল্যাব রিয়ন। এই যে দেখুন,
কটনের উপর এক কালার মধ্যে এটা সব চার পিস করে সেট হবে, চারটা করে কালার হবে। দাম ওই যে বললাম আমি, হ্যাঁ ওই রকমই সব 150-এর মধ্যেই যাগুলো দেখাচ্ছি সব 150-এর মধ্যেই দেখাচ্ছি। এই যে দেখুন এটা কটনের উপর আছে, এটা এক কালারের মাল আছে, চার পিস করে সেট। এই যে হ্যাঁ অনেক কালেকশন আছে, কালেকশনের আমাদের কাছে কোনো কমি নেই। এটা শর্টের উপরে হলো, এই এরই একটা লং আছে দেখুন, এটা লং ডিজাইন না, এর মধ্যে কালার চেঞ্জ থাকে, হ্যাঁ কালার চেঞ্জ থাকবে, চারটে করে কালার থাকবে। কোনো কোনো এমনও হয় সে একই কালারে থাকবে, ওর মধ্যে হয়তো প্রিন্ট চেঞ্জ থাকবে। এই যে দেখুন এটা ভেলভেটের কাজ করা আছে এর উপরে, অল ওভার ব্যাকটা একই, হ্যাঁ এটা দেখুন এটা এমব্রয়ডারি ওয়ার্ক, এটা সাইড কাট না, এটা একটু একটুখানি ঘেরা আছে। এই যে দেখুন এগুলো পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখুন। দেখুন সব মাল তো পসিবল নেই দেখাবার ভিডিওতে, কিছুটা আমি ভালো কালেকশন এইগুলো যা আছে আমি সব দেখিয়ে দিচ্ছি, এসে আরও এর চেয়েও ভালো কালেকশন দেখতে পাবেন। এই যে দেখুন এটা সুতোর কাজ আছে, এটা কাঁচ লাগানো আছে, যে কাঁচ বসানো, হ্যাঁ প্রত্যেকটার মধ্যে ইউনিক ব্যাপারটা আছে, হ্যাঁ অনেক। এই যে পুরো এমব্রয়ডারি ওয়ার্ক, এগুলো অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক। এটাও দেখুন সিকোয়েন্সের কাজ আছে, মিরর বসানো আছে, এই যে সুতোর কাজ, উলের কাজ আছে, এটা উল হয় না, উলের কাজ করা আছে এটা। এই যে দেখুন এটা রিং বোতাম দেওয়া আছে, পুরো অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক। এটা খাদির উপরে আছে, হ্যাঁ এটা খাদির উপরে আছে দেখুন, লক্ষ্মী মন্ত্র খাদির উপরে, এটা পুরো এমব্রয়ডারি ওয়ার্ক আছে, এটা এই লেখাটা সব এমব্রয়ডারি খাদির মধ্যে। এটার মধ্যে পকেট আছে দেখুন, এই যে সাইডে পকেট আছে, ফিতে লাগানো আছে, এটা চারটে কালার হবে, সেম প্রাইস 80-150-এর মধ্যেই। এই যে দেখুন প্রত্যেকটা কালার খুব স্ট্যান্ডার্ড কালার, চারটে করে কালার, সব কালারটাই সুন্দর। এই যে দেখুন এটাও এমব্রয়ডারি ওয়ার্ক। লেন্থের ওই 40-42 এইরকমই লেন্থ আসবে, 38-40-42। এই যে দেখুন এই যে উলের সুতোর কাজ করা আছে, কাঁথা স্টিচ, স্লিপটা আছে। এই যে দেখুন পুরো সাইডে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, কাঠের বোতাম দেওয়া আছে, এটা এখানে এটা ফ্রন্ট কাট আছে, সামনেও এই যে দেখুন সামনে কাট আছে, ফ্রন্ট কাট দেখুন। এই যে দেখুন পুরো এমব্রয়ডারি ওয়ার্ক, ফুল এমব্রয়ডারি ওয়ার্ক, টোটাল এমব্রয়ডারি ওয়ার্ক। এই যে দেখুন এটা খুব সুন্দর আইটেম, পুরো এমব্রয়ডারি। আমরা করতেই পারবো না, হ্যাঁ সেট ভেঙে কিছু করা যাবে না, প্রত্যেকটি মালই সেট ওয়াইজ। অনেকটা তিন পিসের সেট হয়, অনেকটা চার পিস হয়, অনেকটা পাঁচ পিসেরও সেট হয়। দেখুন এই যে এটা স্ল্যাব রিয়ন আছে, এটা স্ল্যাব রিয়ন মধ্যে আছে, এই যে কাঁথা স্টিচের কাজ করা আছে, ভর্তি কাজ একদম। টু টোনের একটা সেট আছে, হ্যাঁ হ্যাঁ টু টোন।
এই যে দেখুন এটা হচ্ছে জ্যাকেট আইটেম ওই জ্যাকেট আর এর সঙ্গে এই জ্যাকেটটা আছে দেখুন এই যে জ্যাকেটটা টোটাল সেট এটা সেট নেক্সট এটা দেখুন এটা লং হবে খুব সুন্দর কাজ করা আছে বেশিরভাগ রেয়ন এটাও রেয়ন শিল্পে কাজ করা আছে এমব্রয়ডারি এই দেখুন এটা খাদির উপরে এমব্রয়ডারি ওয়ার্ক খাদির মধ্যে দেখুন কত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখুন একদম ইউনিক একদম ইউনিক এই যে দেখুন নেক্সট গণেশ গণেশ এই যে দেখুন খাদির মধ্যে পুরো এমব্রয়ডারি এটা হ্যাঁ এটা প্রিন্ট নয় এটা পুরো এমব্রয়ডারি ওয়ার্ক না ওটা কোনো ভয় নেই এটা দেখুন না না কালার ফার্স্ট আছে কালার নিয়ে কোনো টেনশন নেই এই যে একটা জ্যাকেট আইটেম খাদির উপরে ওটা কটনের উপর ছিল এটা খাদির উপরে দেখুন এরও জ্যাকেট আছে সঙ্গে উইথ জ্যাকেট এই যে পুরো সেট হ্যাঁ এইরমই সব ওইরমই আছে 140, 135, 130 এইসব রেঞ্জেরই মাল আছে এই যা দেখাচ্ছি অয়েল প্রিন্টের মধ্যে আছে দেখুন এমব্রয়ডারি ওয়ার্ক দেখুন এর কাজটা দেখুন কত অল ওভার কাজ আছে পুরো এমব্রয়ডারি ওয়ার্ক হ্যাঁ হ্যাঁ পুরো গলার মধ্যে পুরো কাজ করা আছে এটাও স্ল্যাব রেয়ন আছে হ্যাঁ টুটন মধ্যে এই যে দেখুন পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটাও টুটন দেখুন কাঠের বোতাম দেওয়া আছে এই কম রেঞ্জেরটা আজকে এইটাই দেখালাম এর উপরে এবার দেখাচ্ছি আপনাকে ফ্যান্সির মধ্যে 200 থেকে এবার যেটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে আমার এখান থেকে 200 থেকে 300, 380, 390 এইসব রেঞ্জের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে এবার এইগুলো দেখুন এটা হচ্ছে আমার 200 থেকে আরম্ভ হচ্ছে স্টার্টিং এটা প্রিন্ট করা আছে ঘেরাল আছে দেখুন হুম এটা দেখুন এটাও প্রিন্টের আছে এই যে দেখুন এটা ফিতে বাঁধা আছে এগুলো কি ইন্টারলক হবে ইন্টারলক আছে নেক্সট এটাও প্রিন্টের আছে ছাপা এটা হচ্ছে এমব্রয়ডারির উপরে দেখুন সেম রেঞ্জের মধ্যে হ্যাঁ সব ওই সব রেঞ্জের মধ্যে কালেকশন কি আমাদের একই থাকে না চেঞ্জ হয় না এটা চেঞ্জ হয় এটা রিপিট কাস্টমার আসলে ওটা চেঞ্জ করতেই থাকি আমরা এই যে দেখুন এটা সাইড কার্ড এমব্রয়ডারির উপরে আছে এই যে বোতাম লাগানো আছে এটা দেখুন এটা এটা বড় সাইজ আছে 5XL এটাও এমব্রয়ডারির উপরে আছে ওই সব রেঞ্জের মধ্যে এটা হবে হ্যাঁ এই যে দেখুন পুরো জড়ির কাজ আছে এটা এমব্রয়ডারি উইথ জড়ি জড়ির কাজ দেওয়া আছে পুরো আর আর এইটা দেখুন ওর সঙ্গে এটা মাস্ক ফ্রি আছে মাস্ক আছে এই যে দেখুন এমব্রয়ডারির উপরে এইসব ওইসব রেঞ্জের এগুলো স্ল্যাব রিওন আছে রিওন আছে এটা যেরকম এটা রিওন আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে দেখুন কত সুন্দর বোতাম লাগানো আছে দেখুন এই যে পুরো সব পাথরের বোতাম লাগানো আছে এর সঙ্গেও মাস্ক ফ্রি উইথ মাস্ক এবার একটু হ্যাঁ একটু আরও হাই রেঞ্জের মধ্যে যাচ্ছি 400, 450 এইসব রেঞ্জের মধ্যে এই যে দেখুন এইটা চারটে কালার হবে
পুরো দেখুন পুরো ঘেরা মাল, অনেক বড় ঘেরা আছে, পুরো এমবডি ওয়ার্ক অল ওভার দেখুন পুরো ঘেরা আছে, এই যে দেখুন এটা বেল স্লিপ উইথ ইন্টারলক, এই তো দেখুন সব ঘেরা মাল আছে, দেখুন এই গলার মধ্যে সব মোতির কাজ সিকুইন কাজ সব করা আছে, দেখুন সিকুয়েন্সের কাজ, এইরকম খুব ভালো ভালো কালেকশান আছে। দোকানে দোকানে আসবেন দেখবেন, হ্যাঁ রেঞ্জের জন্য টেনশন নেই। এই যে দেখুন এটা থ্রি পিস, না আমাদের ম্যানুফ্যাকচারিং আছে। এই যে দেখুন, হ্যাঁ এটা সেট আছে, এটা প্লাজো সেট, তার সঙ্গে এই যে দুপাট্টা থ্রি পিস, এইসব ওই 500-550 এইসব রেঞ্জের মধ্যে আসবে। এই যে দেখুন এটা হচ্ছে প্লাজো সেট, দেখুন কত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, হ্যাঁ এর সঙ্গে এই এই এর সঙ্গে এই চিকেনের প্লাজো দেখুন, এই যো পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, চিকেনের কাজ আছে, এটা রিওন রিওন, এইটা একটা দেখুন দুপাট্টা সেট, দুপাট্টা খুব সুন্দর আইটেম দেখুন, এর সঙ্গে এই গলার কাছে এই যে দেওয়া আছে ডোরি, এর সঙ্গে এই দুপাট্টাতে দেখুন কত সুন্দর দুপাট্টা, এটা সিল্কের উপরে আছে, হ্যাঁ এটা সিল্কের মধ্যে, এই যত এই যে এমন কোনো ব্যাপার নেই, এই 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 যে কাজটা আছে এর পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, মিরর লাগানো আছে, এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দুপাট্টার মধ্যে, এই যে দেখুন এই যে এটা দেখুন এই সেটটা দেখুন কত সুন্দর, এক সে এক আইটেম আছে, এসে দেখবেন, হ্যাঁ দেখুন ল্যাঙ্গা প্যাটার্নের উপরে আছে এটা, এই যে দেখুন পুরো গলার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, পুরো ফুল এমব্রয়ডারি ওয়ার্ক, এই যে দেখুন হাতের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, এটা বেল স্লিপ, ওই সব রেঞ্জের মধ্যেই দেখাচ্ছি সব 500-600, এই যে দেখুন এটা চান্দেরির উপরে আছে, হ্যাঁ সিকুয়েন্সের কাজ, এগুলো যত আছে সব জরির কাজ আছে, এটা সিকুয়েন্সের কাজ, এর সঙ্গে এই দুপাট্টা উইথ দুপাট্টা, এই যে দুপাট্টা এটা দেখুন এটা হচ্ছে প্লাজো সেট, সব কমের মধ্যে এগুলো সব কমের মধ্যে, এইসব প্লাজো সেটগুলো সব 300-350 এইসব রেঞ্জের মাল আছে, এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, হ্যাঁ এই যে দেখুন এটাও হচ্ছে প্লাজো সেট, এটা প্লাজো নয় এটা সারারা, এই যে খুব চলছে এখন বর্তমানে, হ্যাঁ এই যে পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, এই যে সারারা সেটটা দেখুন অনেক ডিমান্ড আছে, এই এইসব মালের অনেক ডিমান্ড। এবার দেখুন একটু আরও ফ্যান্সি আইটেম, এই যে ফ্যান্সি মধ্যে টোটাল প্রিন্ট করা আছে, খুব সুন্দর, এই এখানে একটা দেখুন এই যে বেল্ট লাগানো আছে মোতির বেল্ট, আর একটা প্লাজো সেট দেখাচ্ছি দেখুন, এটা পুরো এমব্রয়ডারি ওয়ার্ক আর প্লাজোতেও এমব্রয়ডারি, পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, এই যে দেখুন দেখুন এই প্যাটার্নটা দেখুন, এটা ডাবল লেয়ার, এটা ডবল লেয়ারের মধ্যে আছে, এটা এমব্রয়ডারির সঙ্গে জড়ি মেলানো আছে, এটা এই যে ভর্তি কাজ পুরো সব ওই সব রেঞ্জের, হ্যাঁ সব, এই যে দেখুন কাজ দেখুন কত সুন্দর কাজ, পুরো সিকুয়েন্সের উপরে সব দামি কাজ আছে, এগুলো পুরো এইটা নেটের উপরে করা আছে জর্জটের, দেখুন এই যে হাতের মধ্যেও পুরো কাজ, আর লেন্থ অনেকটা বেশি, লেন্থটা অনেক বেশি, অনেকটা বেশি, নেক্সট এই যে দেখুন এখন যা দেখাচ্ছি বেশিরভাগ এখন ঘেরা মালে অনেক ডিমান্ড আছে, এই যে দেখুন ফ্যান্সি মধ্যে স্টোন ওয়ার্ক, প্রিন্টের উপরে স্টোন ওয়ার্ক করা আছে, এটাও সিল্কের উপরে আছে দুপাট্টা সেট, এই দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে আছে পুরো, এই যে এখানে পুরো জড়ির সুতোর কাজ করা আছে জড়ির,
এই যো দেখুন উইথ দুপাট্টা, দুপাট্টার উপরেও পুরো কাজ ভর্তি, জড়ি এম্বডি দুটোই ওয়ার্ক করা আছে। এই যো দেখুন, এই যো এইসব দাম ওইসব 580-590। হ্যাঁ হ্যাঁ ওই রুমই আসবে। এই যো দেখুন এই একটা আইটেমটা দেখুন খুব সুন্দর আইটেম, এম্বডি ওয়ার্কের উপরে। এই যো দেখুন এর এখানে খুব সুন্দর কাজ করা আছে, এই যে লেয়ারগুলো আছে আলাদাভাবে আছে দেখুন, এই একটা লেয়ার এই একটা লেয়ার, এবার দেখে দিয়ে পুরো ফিনিশিং করে এই যো দেখুন এই রুম মানাবে। এটা দেখুন একটা থ্রি পিস, এটা খুব ভালো আইটেম। এই যে আছে এই যে সারারাটা আছে এটা থ্রি লেয়ারের সারারা আছে, এই একটা লেয়ার হলো, দুটো লেয়ার হলো, তিনটে। এই যো দেখুন এটা সারারা, এর সঙ্গে একটা দুপাট্টা আছে। এই যো দেখুন সেম দুপাট্টা, সেম দুপাট্টা, এই যো পুরো ম্যাচিং এর খুব সুন্দর কাজ এটা। এই যো দেখুন জ্যাকেট প্যাটার্ন, জ্যাকেটের মধ্যে পুরো ঘেরা আছে দেখুন, দেখুন পুরো হাতের হাতের উপরে পুরো জরির কাজ। হ্যাঁ এর দুপাট্টা, এই যো এর সঙ্গে দুপাট্টা, এটা দুপাট্টা সেট হলো। হ্যাঁ এটা দুপাট্টা সেট হলো। এইটা দেখুন অল ওভার ওয়ার্ক, ফুল ওয়ার্ক একদম, হ্যান্ড অব দি পুরো কাজ, পুরো ভর্তি কাজ, এর সঙ্গে হাতের মধ্যেও কাজ আছে দেখুন, পুরো হাতের মধ্যে কাজ। এই যে দেখুন এর এর প্লাজোটা, প্লাজোটাও পুরো এমবডি ওয়ার্ক করা আছে। এইটা দেখুন এইটা হচ্ছে বড়ো সাইজ, এখানে আমাদের মানে 48, 50, 52 এইসব সাইজের মাল পাবেন। হ্যাঁ প্লাস সাইজও পাওয়া যাবে। এই যে দেখুন ফুল এমবডি ওয়ার্ক, স্টোন বসানো আছে, পুরো লং, এটা লং গাউন, হ্যাঁ এটা একটা এখন খুব বেশি চলছে ইকোট প্যাটার্ন। এই যো এই যো দেখুন এইটা হচ্ছে জ্যাকেট টাইপে করা আছে, জ্যাকেট টাইপে করা আছে, টাসেল দেওয়া আছে একটা। এই যে দেখুন লং এর মধ্যে রয়েছে, এটা কি মানে টু পার্ট না অ্যাটাচ? না অ্যাটাচ আছে, এটা অ্যাটাচ আছে হাতের মধ্যে। এই তো বেল স্লিপ করা আছে। এই যে দেখুন এটা পুরো সিকোয়েন্স ওয়ার্কিং করা আছে, এই যে পুরো সিকোয়েন্সের ওয়ার্ক আছে এটা প্রিন্টের উপর। হ্যাঁ এর সঙ্গে হচ্ছে এই সারারা ম্যাচিং করে, ম্যাচিং করে এই হচ্ছে, এই হচ্ছে এর সেট। হ্যাঁ এই যে দেখুন এটা দেখুন অনেক বড় ঘের, অনেক বড় ঘের। এই যে কত মিটার হবে ঘেরটা? এগুলো সব ওই ওই রুমই আসবে, 600-650। ঘের বলছি, এর ঘের কেমন আছে? এর ঘেরটা ঘেরটা ওই 3 মিটার কাছাকাছি হবে। এই যো এটা পুরো এমবডি ওয়ার্ক, জরির কাজ, অনেক বড় ঘের, অনেক বড় ঘের। হাতাটাও দেখুন হাতার উপরে ওয়ার্ক করা আছে, যে বেল স্লিপ, এটাও গাউন প্যাটার্নের উপরে আছে, পুরো এমবডি ওয়ার্ক করা আছে, ফুল ফুল ওয়ার্ক। এই যো শিল্পে কাজ করা আছে একটা পুরো, এই যো হাতের উপরেও, হ্যাঁ হাতের উপরেও কাজ। এই যে দেখুন গলাতেও কাজ আছে একটা, গলাতেও পুরো ভর্তি কাজ আছে। এই যে দেখুন পুরো ভর্তি কাজ, এটা একটা স্কার্ট প্যাটার্ন আছে, এটা ওয়াইল প্রিন্টের উপরে আছে, এখানেও সব বসানো আছে। এই পুরো কাজ করা আছে দেখুন, এইগুলো সব বসানো আছে। এগুলো কি আঠা দিয়ে কাজ করা না? না স্টিচিং আছে, সব স্টিচ করা আছে, সেলাই করা আছে, লোডবার কোনো ভয় নেই। এই যে দেখুন ওটা কুর্তি হলো, এটা এর স্কার্টটা হলো, টোটাল সেট। আবার দেখাচ্ছি এই যো চান্দেরির মধ্যে, চান্দেরি সিল্ক উইথ দুপাট্টা ম্যাচিং, ম্যাচিং। এই যো দেখুন লং এর মধ্যে আছে, জ্যাকেট প্যাটার্নে আছে, লং এর মধ্যে দেখুন পুরো ওয়ার্ক, একদম নিচু অবধি পুরো কাজ করা আছে দেখুন, নিচে ভর্তি কাজ করা আছে, পুরো নিচে পুরো ভর্তি।
এবার যে আইটেম দেখাচ্ছি দেখুন, লাইট কালার মধ্যে আছে, এটা কটনের আছে, আর এই গলার মধ্যে সব সিতারের কাজ আছে, হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্ক আছে, সুতোর কাজ করা আছে এর মধ্যে। এটা হোয়াইটের উপরেই হবে পুরো সেটটা। তো সব তো দেখালেন মোটামুটি, সবই বললেন, মিনিমাম কপিস কিনতে হবে এলেপরে যদি কেউ আসেন এখানে? এখানে মিনিমাম 3,000 টাকার মতন পারচেসিং করতে হবে এলেপরে, এলেপরে 3,000 টাকার মতন পারচেসিং, অনলাইন হলে 10,000, মিনিমাম 10,000। যে তো 4 পিস করে সেট হয়, মিনিমাম 10,000 টাকার অনলাইনে, হ্যাঁ মিনিমাম 10,000 টাকা। পেমেন্ট মেথড কি থাকবে? গুগল পে, ফোনপে, গুগল পে, গুগল পে, ফোনপে। আগে পেমেন্ট আগে করতে হবে, গুগল পে, ফোনপে বা আরটিজিএস, এনএফটি সব কিছু, হ্যাঁ সব সব ব্যবস্থা আছে। সবই তো বললেন, সবই দেখালেন, লাস্ট কি বলবার আছে আপনার? লাস্ট বলবার এটাই আছে, ব্যাস কাস্টমার এখানে এসে আমি আজকে যতটা পারলাম কালেকশন দেখিয়েছি, এসে দেখুন আরও অনেক কালেকশন দেখতে পাবেন, কেন আমার কাছে আইটেমের কমই নেই, কালেকশনের কোনো কমি নেই, অনেক ভ্যারাইটিজ আছে, স্টকেরও কমি নেই, অনেক স্টক আছে, সেগুলো সব আপনাকে ভিডিওতেই দেখিয়ে দেওয়া হবে, স্টক দেখতে পাবেন। এছাড়া আমাদের কাছে পাটিয়ালা আছে, লেগিংস আছে, স্কার্ট আছে, রেপার আছে, প্লাজো আছে, এইসব সব অ্যাভেলেবল, এগুলো পাবেন। কেমন কি দাম আছে এগুলো? 65 টাকা করে লেগিংস আছে, 65 আছে, 100 আছে, 120 আছে, পাটিয়ালার মধ্যে 120 টাকার মধ্যে পাটিয়ালা আছে, স্কার্টের মধ্যে 190 আছে, 200 আছে, স্কার্ট, রেপার, প্লাজো এইসব আছে, সব কিছু আছে মোটামুটি, হ্যাঁ মানে টু জেড কালেকশন পেয়ে, হ্যাঁ টপ টপও আছে। ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। ওকে নমস্কার।